Hello friends, welcome to my channel Aharadi the Food Fiesta. আজকে আমি নিয়ে এসেছি কচু চিংড়ির দমের রেসিপি নিয়ে। একটু ছোট সাইজের চিংড়ি মাছ আর কচু আর আলু দিয়ে এই তরকারি অসম্ভব সুস্বাদু খেতে হয়। গরম ভাতের সাথে লাগে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা এটা বানিয়ে নিতে পারি। আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ ইউজ করেছি 8 থেকে 10টা। দুটো কচু মিডিয়াম সাইজের একটু বড় করে কেটে নিয়েছি আর একটা আলু। আর আমার লাগবে একটা ছোট সাইজের পেঁয়াজ, চামচ আদা রসুন বাটা। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলে হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে চিংড়ি মাছের খোলা না ছাড়িয়েও এই রান্নাটা করতে পারেন। আমি 2 চামচ সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। ডিপ ফ্রাই করার দরকার নেই, বরং 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই যথেষ্ট। চিংড়ি মাছটা দুটো পিট আমি ভালো করে ভেজে নিয়ে এরপর এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব। এখানে প্রথমে আমি ফোড়নে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা। তিরিশ থেকে 40 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এরপর অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা প্রায় 1 মিনিট অল্প একটু চিনি দিয়ে ভেজে যখনই ব্রাউন হতে আরম্ভ করবে আমি তখন অ্যাড করে দেব কেটে রাখা কচু আর আলুটা। ভালো করে নাড়াচাড়া করে আমি আলু, কচু আর পেঁয়াজ একসাথে প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নেব অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। এরপর মিশিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ জিরে আর ধনে গুঁড়ো। এই সব মশলাগুলো আবার আমরা অল্প একটু নুন দিয়ে রান্না করে নিচ্ছি। যখন মশলাটা রান্না করা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 কাপ ঈষদুষ্ণ গরম জল। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তারপর ঢাকা দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় সেদ্ধ করে নেব 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট সেদ্ধ করার পর মোটামুটি যখন পুরোটা সেদ্ধ হয়ে গেছে কচুটা, আমি তখন চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ তৈরি করে রাখা গরম মশলার গুঁড়ো। 1 চামচ গরম মশলা দিয়ে আবার আমি ঢেকে এটাকে 5 থেকে 6 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে আবার সেদ্ধ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের অত্যন্ত সুস্বাদু কচু চিংড়ির তরকারি বা কচু চিংড়ির দম। গরম ভাতের সাথে পরিবেশন করে দিন 1 টুকরো লেবুর সাথে। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টস করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।